بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি অনেক অনেক ভালো আছেন প্রত্যেকে আবারও আপনাদের সামনে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে রমজানের মোবারক আর আজকে আমরা কথা বলবো একটি অ্যাপস এর নিয়ে এবং অ্যাপসটি পুরো রিভিউ দিব সো জানতে চাইলে অবশ্যই দেখতে থাকুন এই ভিডিও আর আপনাদের সাথে আছি আমি কাউসল ইসলাম প্রাম পাম কি আইটি প্রোডাকশন হাউস সো চলুন শুরু করা যাক আজকে আমরা মূলত যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল কোরআন অ্যাপ যেটি একদম প্রত্যেকটি মুসলমান ভাইয়ের মোবাইলে থাকা দরকার আর এ অ্যাপসে কি কী ফ্যাসিলিটিস এবং কি কি এ অ্যাপস দিয়ে আমরা কি কি করতে পারি সেগুলো নিয়ে আজকে পুল্লি কথা বলবো সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে আমি চলে গেলাম গুগল প্লে স্টোরে সো আল কোরআন লেখার পর আপনারা এইরকম একটি অ্যাপস পেয়ে যাবেন যেটি আপনারা মূলত ইনস্টল করে নেবেন সো আমি ইনস্টল উপর ট্যাপ করলাম সো দেন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে দেন আমরা ওপেন করব দেন আমি অ্যাপসটিকে ওপেন করলাম দেন এখান থেকে আপনাদেরকে বিভিন্ন ইয়া চাবে দেন আমরা একটু অ্যাগ্রি করে দিবেন দ্যান এগুলোকে আপনারা সবগুলো এনাবল করে দিবেন এগুলো হচ্ছে নবাজের টাইম নবাজের সময় আপনাদেরকে অ্যালার্ম দিবে বা ওয়ার্নিং দিবে লোকেট নেই দেন অ্যালাউ দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইয়েগুলো দেন এরকম একটি আসবে দেন আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখান থেকে ইচ্ছা করলে আপনার এটি অ্যাপসের মধ্যে লগ ইন করতে পারেন সো আমি আর সেগুলো নিয়ে কথা বলছি না আমি এখন অ্যাপসের মূল বিষয়ে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাসবোর্ড এর মধ্যে আজানের বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন জোহর আটটা এগারোটা তিপ্পান্ন এন তারপরে এখানে লগ ইন এর ইয়ে আছে এভাবে প্রত্যেকটা আহ ইয়ে আছে প্রত্যেকটা নামাজের সময় এভাবে দেওয়া থাকবে দেন তারপরে এখানে তাদের ফেসবুকে আপনি লাইক দিতে পারবেন এবং তাদের এগুলো শেয়ার করতে পারবেন এগুলো নতুন করে অ্যাড করছে সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার টাইম তারপর ভেজুয়াল কোরআন কিবলা ক্যাম্পাস তারপরে টিপস অ্যান্ড ট্রিক্স তারপরে ইনভাইট করতে পারবেন তারপরে মক্কা লাইভ নদিনা লাইভ টিভিগুলো দেখতে পারবেন তারপরে এখানে মসজিদ দেরিয়া রয়েছে তারপর এখানে হালাল প্লেসেস হালাল জায়গাগুলি রয়েছে তারপরে হিজরিক কন হিজরি রয়েছে এখানে সো অ্যাট ফার্স্ট আমরা যেহেতু এটি কোরআন অ্যাপস আমরা অ্যাট ফার্স্ট আমরা কোরআনে চলে যাবো ভিজুয়াল কোরআন সো দেখতে পাচ্ছেন যে কোরআনটি ওপেন হয়ে যাচ্ছে এখন চাইলে এটি আপনারা এখান থেকে শুনতে পারবেন এখানে যদি আপনারা এই আইকনে ট্যাপ করেন তাহলে এটি ডাউনলোড হওয়া শুরু করবে দেখতে পাচ্ছেন যেটি ডাউনলোড হচ্ছে সো আমি এখন এটি ওপেন করতে পারছি না बिकॉज এখানে আসলে এটি ওপেন করলে আমাদের ভিডিওতে একটি কপিরাইট স্টিকার আসবে তাই আমি এটি এখন ওপেন করছি না আপনারা এগুলো ওপেন করে পড়তে পারেন সো এখানে সবগুলো দেওয়া আছে আপনারা চাইলে এটিকে জুম ইন জুম আউটও করতে পারেন এটিকে টেমে দৌড়লে বড় হয়ে যাবে আবার ছোট হয়ে যাবে আবার এগুলো ছেলেগুলো পয়েন্ট সাইজ বড় ছোট করতে পারেন সো এগুলো আমি এখন দেখাচ্ছি সো তার জন্য আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে চলে আসবেন আগে অ্যাপটির অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে তার মধ্যে এ অ্যাপসটি দ্বারা আপনারা আপনাদের পছন্দের যে কারি রয়েছে তার কোরআন শরীফ আপনারা এখান থেকে শুনতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিখ্যাত কারিদের কোরআন তালত আপনারা শুনতে পারবেন যদি আমি এখানে মিশরের রাশিদ এটি যদি সিলেক্ট করি তাহলে তার কোরআন তার কোরআন তালোয়াদগুলো শোনা যাবে সো এখন আমি এটিকে তো চালা চালাতে পারছি না বিকাশ এটি চালালে আমার

বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন ট্রান্সলেশন এখানে দেখতে পারবেন অর্থ তারপর এখানে আরও উর্দু আছে তারপর আর বিভিন্ন ভাষাগুলো রয়েছে দেন এখানে আরও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন তাপসিরের বই ইংলিশ যেগুলো ইংলিশ আছে আরবি আছে বিভিন্ন তাপসিরের বইগুলো রয়েছে সো চাইলে আপনারা এখান থেকে এগুলো পড়তে পারেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে কোরআন পন্ট এটি দ্বারা আপনারা এটি পন্ট চেঞ্জ করতে পারেন এখানে আপনারা চাইলে পনেরো লাইন তারপরে এখানে আর অনেকগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করে দেখবেন সো দেন এখানে আপনারা স্ক্রিনের কালারটাও চেঞ্জ করতে পারবেন নাইট মুড দিতে পারবেন তারপরে গ্রে দিতে পারবেন ব্রাউন দিতে পারবেন অ্যান্ড গ্রিন দিতে পারবেন সো তারপরে তাদের আরও কিছু অ্যাপস রয়েছে সেগুলো এখানে শো করতে আছে আচ্ছা সেগুলো আমার দেখার প্রয়োজন নেই সো এই এইভাবেই মূলত আপনারা অ্যাপসটি ব্যবহার করতে পারবেন সো এই ছিল মূলত আজকের এই ভিডিও আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর এই ভিডিওটা একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করতে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকের মধ্যে অ্যান্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আর বাই দ্য ওয়ে আপনারা কেউ যদি আমাকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাইটে ফলো করতে চান সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে ফলো করতে পারেন সো এই ছিল মূলত স্ক্রিপ্ট ভিডিও টেক কেয়ার টিল দ্যান টাটা বাই বাই